Hello. কোথায় তুমি বাবু? আমি বেবি বসে গিয়া। এই জায়গায় তো আমি তো আসলে কাউরে দেখতেছি না। তিন পুলিশ তো কেউ নাই। ঠিক বলতে পারতাছি না, তবে একটা গাছ পাইছি, গাছের নিচে হয়েছে গিয়া সাদা, মাঝখান দিয়া হয়েছে লাল, তারপরে গাছ কালার। এই জায়গায় আছি। আহা, তুমি যে কি লোকেশন দিতেছ আমি তো কিসের বুঝতেছি না। শোনো, তাড়াতাড়ি চলে আসো। তুমি যদি দেরি করে আসো তাইলে দেখা যায় আব্বু আবার মত চেঞ্জ হয়ে যাইতে পারে, বুঝো না? আব্বুরে কত কষ্ট করে রাজি করাইছি, তোমার সঙ্গে আব্বুর দেখা করাই দিব। আচ্ছা ঠিক আছে বেবি, আমি এক ফোনে আসতেছি। আর শোনো, তুমি কি খালি হাতে আসতেছো নাকি কিছু নিয়ে আসতেছো? না না, আনছি আনছি, মিষ্টি আনছি, চকলেট আনছি, দুই প্যাকেট মিষ্টি আনছি, দই আনছি। ফল টল কিছু আনো নাই? তারা উড়ে ঘুরেছি তো, এই ফলের কথা মনেই ছিল না, রাস্তার দোকান দেখি নাই তো। ফল টল কিছু আনলে ভালো হইতো আমার আব্বারে পটানোর জন্য। আমার আব্বা আবার ফল খাইতে খুব পছন্দ করে, আর তাছাড়া আমার আব্বা তো অসুখটা মানুষ, বুঝো না? একটু ফল দিলে সে খুশি হইতো। আহারে বাবা রে, তুমি তো হাগে বলবা। আচ্ছা অসুবিধা নাই, আজকা পুরো কথাবার্তা কইয়া যাই, কালকে দরকার লাগলে ট্রাক দিয়ে ফাটাই দিব, মানে ফল কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো বাবু, তোমার জন্য আমি সেজে কুজে বসে আছি। ও আইতাছি আইতাছি, ওই যে ইটা সলিন রাস্তা দিরা। কি ব্যাপার? গর্তা গর্তা কে ওস করছে? সেটা ঠিক আছে, কিন্তু এটা তো গর্তা লাগতেছে। এটা কি রাস্তা শেষ ঠিক না, নাকি রাস্তা ওদিকে আছে? না এটা তো ঠিক আছে, এটা সলিড, এইটা সলিড, এটা তো পুরোই গর্তা মনে হইতেছে। তার মানে কি রাস্তা বোধ হয় এদিকে নাক বরাদাম। ঠিক আছে। আরে আরে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? জি আমি তো এদিক দিয়ে যাচ্ছি, আমার মানে শ্বশুরবাড়ি। এদিকে তো নদী। কোন দিকে? এদিকে নদী। এদিকে নদী? আরে ওদিকে না, এদিকে এদিকে। কোন দিকে? এদিকে। আপনি আবার একটু কথা বলুন তো। এদিকে এদিকে এদিকে। তাহলে নিচে যাচ্ছি। আচ্ছা আপনি কি কানা নাকি চোখে দেখেন না? জি আসলে আপনি আপনি যেটা ভাবছেন আসলে সেটাই, এক প্রকার বলতে পারবেন নাকি কী করবো, আসি নতুন জায়গায়, সেই জন্য একটু চিন্তা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা আপা, আপনি আস আসলে আছেন কোথায়? এদিকে এদিকে এইদিকে। কোন দিক? এইদিকে এদিকে। আচ্ছা আপনি এই বরাবর যাক, ভালো হয়েছে। এখন কি আপা আপনাকে একটু কথা বলতে চাই, মানে আমি তো এই অত্র অঞ্চলে নতুন জামাই, বুঝছেন? এখন আস্তে আস্তে বুঝেন তো রাস্তাঘাটের ব্যাপার, এই আস্তে আস্তে জ্যাম হয়ে গেছে গা, মানে জ্যামের মধ্যে আইতে আইতে মনে রাইতে হয়ে গেছে গা। এম যে যাবো যে আমার শ্বশুরবাড়ি, সেই রাস্তাটা একটু যদি বলে দিন। আমার শ্বশুরবাড়ির রাস্তাটা কোন? আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়িতে এই গ্রামে, আর আমার শ্বশুরের নাম হচ্ছে হারুন, হারুন হারুন বোধ হয় কি জানি হারুন রশিদ। আচ্ছা হ্যাঁ, ওনার বাসাটা কোন দিকে? ওনার বাড়ি তো আরও অনেক দূরে। হ্যাঁ কোন কি আরও অনেক দূর, তাহলে তো সর্বনাশ হয়ে গেল গা। আমি তোমাকে আপা, আপনি যদি কিছু মনে না করেন, আমার কি ওই কষ্ট করিয়া একটু আমার আমার শ্বশুরবাড়ি দিয়ে আসবেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। মানে তার বিনিময়ে আমি কি পাবো? পাবেন পাবেন পাবেন, যেহেতু আপনি আমার জন্য এত কষ্ট করবেন, এত বড় একটা কষ্ট করবেন, আপনার জন্য আমি ওহো ভারী জিনিস তো বুঝছেন, রাস্তাঘাটে রাখা যায় না, কোন জায়গায় কী আছে কে কে জানে। এলেন এই 500 টাকা আপনার এখানে আমার তরফ থেকে দিলাম, যেহেতু এত বড় একটা পরিশ্রম করবেন। আরে এটা তো 10 টাকা। হ্যাঁ এটা তো 10 টাকা, এটা 10 টাকা নোট দেখছেন? কেমন জানি হয়ে গেছে গা, বুঝছেন আপা কিছু মনে করবেন না, আসলে এই মুহূর্তে আমার টাকা খোঁজাটাই টাফ হয়ে গেছে গা। আপা কিছু মনে করবেন না, আপনি একটু কাছে এসে এই মানি ব্যাগ থেকে আপনি বাচ্চার টাকাটা আর বড় টাকাটা নেবেন। আচ্ছা ঠিক আছে। পাইছেন? অনেকগুলো থাকার কথা তো। আচ্ছা ঠিক আছে চলেন আমার সাথে। জি চলেন। কি রে উর্মি, এখনো তো ছেলে পক্ষ আসলো না, কত রাত হয়ে তো গেল। আমিও তো বুঝতে পারছি না মা, সেই কখন আমার সঙ্গে কথা হয়েছে, বলছে যে আসতেছে, কিন্তু খুব টেনশন হয়েছে। আর টেনশনের কি আছে, আইসা পড়বে, এত চিন্তা করিস না তো। আব্বু তুমি বুঝতে পারতেছো না, ও নতুন আসতেছে এই এলাকায়, কিছু কি চিনে নাকি?
আরে মারে আমার নাম কইলে হারুন আর রশিদের বাড়ি কইলে কোন পাগল সচিনে হ্যাঁ যাকে বলবে সেই দেখাই দিবে সোজা চলে আসবে হয়তো সে রাস্তাঘাটে দেখগা কোনো দোকানে মিষ্টি টিষ্টি কিনতে আছে বিস্কিট কিনতে আছে হ্যাঁ জামাই আইব শ্বশুর বাড়িতে একটা কেনাকাটার ব্যাপার স্যাপার আছে না কেনাকাটা করে ঠিকই আসবে অপেক্ষা কর না আব্বু ওনা কেনাকাটা করেই ঢাকা থেকে নিয়ে আসছে আমার মনের মধ্যে কোকিল কুহু কুহু ডাকতেছে মনে হইতেছে যে বিপদ আসবে তুমি এক কাজ করো তুমি একটু যাইয়া দেখো না আমার মনে হয় কি ও মনে হয় রাস্তা রাস্তা ভুইলা গেছে ঠিকই বলছে মেয়ে তুমি একটু যাও না রাত হয়ে গেছে একটু আগে যাও যাইতাম হ যাও আচ্ছা আচ্ছা মা তোমার হবু জামাই কি আসবে আসবে না মানে অবশ্যই আসবে চান্দের মতন মুখখান যে দেখবে সেই পাগল হয়ে যাবে আর ওই ছেলে হবে না মানে এসে গেল বলে দেখ আপনার জন্য আসলে কইতা পারে দেখো কি আপা আপুছি না আসেন নাই তাহলে আপনার শ্বশুর বাড়ির রাস্তা আর অল্প একটু আছে আর অল্প ঠিক আচ্ছা তাহলে ঠিক আছে আর একটু আগে দেখেন তাহলে আমার 500 টাকার পথ শেষ আচ্ছা ভালোইছে কি তাই আপনি 500 টাকার পথ যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমি বাকি পথ যাবো কি করে না আমি আর যাইতে পারবো না হলো কচি আরে আপনি যদি না যেতে পারেন তাহলে আমার তো এখানে কেউ চেনে না আর এখানে মনে হয় না যে আরো এক ঘন্টার ভিতরে কোনো মানুষ আসবে আপা প্লিজ আপনার কাছে অনুরোধ আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন কই আপা আপা প্লিজ আপনাকে শুনে রাখতে আপনি আমার ধর্মের ভুল লাগে অন্তত কি এটা জালার মতো লাগে তাহলে কোন জায়গায় এলাম হ্যালো হ্যালো রে কোন দিকে যাবো হ্যালো হ্যালো ভালো বাসো কিনা বাসো সখি বাসো কিনা বাসো সখি তেরাই করো আমারে তেমনি ভালোবাসি তোমারে কাউয়াই যেমন ভালোবাসে কাউয়াই যেমন ভালোবাসে ডাস্টবিন ওরই ময়লা রে তেমনি ভালোবাসি তোমারে হাই কুত্তা যেমন ভালোবাসে কুত্তা যেমন ভালোবাসে পাশের বাড়ির কুত্তি রে তেমনি ভালোবাসি তোমারে এই গান শোনার পরে ফিলিংস আমার কি বারবার উল্টা আরো কমে গেল উল্টা আবার কমে গেছে কে লেগে এত সুন্দর একটা গান শুনাইলাম তোমার ফিলিংস কমে যাবে কে লেগা আরো তোমার ভাঙার কথা হ্যাঁ তোমার উল্টা পাল্টা কথা এখন বাদ দাও অরিজিনাল কাজের কথাই আসো আচ্ছা কোন কাজের কথা কি ঘটনা হলো আমার বড় বোন হ্যাঁ আমি শুনছি ও নাকি বিয়ে করছে ঢাকা শহরে আচ্ছা বিয়ে করছে বেশ ভালো কথা এবার কিন্তু আমার পালা তুমি কিন্তু রেডি থাইকো বিয়ে করার লইগা আমি তো রেডি আছি তোমার জন্য কবে থেকে কইতেছি শুনো বিয়া করি তোমার বাপেরে জানাও তোমার মারে জানাও তারপরে তুমি কোনো কান মুখ রাখতেছ না কারণটা কি কারণ ওই যে একখানে তুমি কিন্তু এমনি সাইজে শর্ট সেটা সমস্যা নাই আমার আচ্ছা কিন্তু আমি শুনছি আমার বোন জেপুলারে বিয়ে করছে না অনেক অনেক টাকা পয়সা দেখো তোমার তো অর্থ সম্পদ এমনিতেও অনেক কম আমার দুলাভাইয়ের যে টাকা পয়সা আছে এর থেকে দ্বিগুণ টাকা পয়সা তোমার উপার্জন করতে হইব তা না হইলে আমার যে বোন ঠেস মেরে মেরে আমার কথা শুনাইব এর কি কইতাছো হ্যাঁ তোমার দুলাভাই না জানি কত টাকার মালিক এটা তো আমি জানি না আচ্ছা কত টাকার মালিক হতে পারে আমি যতটুকু শুনছি অনেক টাকার মালিক অনেক টাকা কত টাকা এই ধরো 8-10 লাখ 8-10 লাখ টাকার মালিক শিয়াল্লাহ কোয়াও কি হ্যাঁ আমার তো দেখতে আও নাই বিষয়টা লোকে এত টাকা আমি জোগাড় করবো কেমনি আর আমি জোগাড় করতে পারি আর নাই পারি আমি তো তোমারে ভালোবাসি তারপরেও কি তুমি আমার বিয়ে করবা না তোমারে বিয়ে করবো কিন্তু আমি তো আমার বাপ মায়ের তো ঠেস মারা বোনের কথা শুনতে পারবো না তাই না তুমি আমার যদি বিয়ে করতে চাও তুমি কোনো একটা ব্যবসা ট্যাবসা ধরো প্লিজ জানো না হলে আমাদের বিয়েটা আর হবে না হ্যাঁ বুঝছি আমার গান গার ব্যবসা করে লাগবো তাহলে টাকা মেলা হয়ে যাবো গা কিসের ব্যবসা গান গার ব্যবসা হ্যাঁ এইটা এইসব ব্যবসা করলে নাকি মেলা টেকা হয়ে যায় কুটিপুটি হয়ে যায় যদি এটা একবার কোস্তারি সেটা করে তোমার দুলাভাইয়ের সাথে বেশি টাকা হবো আমার তাই নাকি তাহলে তুমি কালকে রাত থেকে শুরু করো হ্যাঁ সমস্যা নেই কি গাঞ্জার ব্যবসা তুমি হাসাই করবা হ্যাঁ আচ্ছা এটা আমার সমস্যা নাই তুমি গাঞ্জার ব্যবসা করো আর বাবার ব্যবসা করো আমার দরকার টাকা আমার বোনের জামাইয়ের থেকে বেশি টাকা তোমার থাকতে হবে কারণ মনে করো আমি যে কোনো ব্যবসা করবার যাই হয় আমার ক্যাশ লাগবো আর নাইলে মনে করো ক্যাশ ছাড়া যদি করবার যাই তাহলে কিন্তু আমি তোমার দুলাভাইয়ের মতো এত টাকার মালিক করতে পারবো না ছোট ঘরো মালিক হবো কিন্তু তোমার বাপ মাই তো আর তোমার বোনে তো মানবো না এই জন্য তো আমার এই কাম করতেই হবো আচ্ছা যাই হোক আচ্ছা তাহলে এখন আমি যাই রায় তো অনেক হইলো পরে মায় আবার বকবো যাই বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে যাও নাহলে আরেকটা গান হলো
Ei, hala gara hala. Ei, fokinir phula. Tu de kana ai bujhe gechi raj kana. Ha? Tu thabor dis thabor kare dibi. E ami ei dike ashi. Acha. Amne bujhalaisi. Ami je to bibodo poire gechi ja. Ekhon sahajjo to apnar kache chaite bo. Ki sahajjo? Ami ekta barite jabo. Please bhai apnar phaya dori. Amar ektu agge diben. Ha, tore ami agge dimu. Ha? হালার ফালা যে ধাক্কা দিছ তো আমরা হার্ড লড়ি উঠছে তুই তোর শরীর যে শক্ত মা গো মা হ্যাঁ তুই যেমনে আসে তেমনে যা তুই রাস্তা রাস্তা ঘুরতে ঘুরতে পড়ি মর বাবাজি প্লিজ লাগলে আপনাকে কিছু দিব আমি খুশি করে এই কারে কি দিবি আমি কি ফকিরনের ফুলা নাকি হ্যাঁ আমি তালুকদার বংশের ফুলা তুই আমার কিছু দিবি যা তুই জিমুতে আছিস হিমুই যা বলা হিসা দিট আচ্ছা সেটা ঠিক আছে এখন রাস্তা কি এদিকে তুমি আওয়াজ দিয়েছ কা আরে বাবারে কইতে তুই যে রাস্তা রে এদিকে না সেদিকে আমি তো কনফিউজের মধ্যে পড়ে গেলাম যা কোন ফাটা রুবা রাখ গেছিল তোর হ্যালো এখন তো আমার ডলার কাছে আমি আসলে কোন জায়গায় আমি আছি জঙ্গলে আছি না মঙ্গলে আছি দেখেন আপনি যদি দিলপুরি হয়ে থাকেন খালা আব্বা বা মা দাদি নানি আপনার কাছে বিনয় অনুরোধ এইভাবে মাইরেন না একটা মানুষ বিপদে পড়ছে ভালো একটা আগে দিয়ে আসেন আপনি যেহেতু সত্যনা মারছেনি আপনি যদি একটু কয়ে দিতেন যে আসলে রাস্তাটা কোন দিকে আমি 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 খুব কৃতজ্ঞ হইতাম আপনার কাছে প্লিজ একটু বলেন কোন দিকে রাস্তা ও মা গো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তারা কি রে তুই এই সন্ধ্যা সময় কোত্থেকে আসলি হ্যাঁ মা আমি একটু গেছিলাম বান্ধবীর কাছে ওর সাথে কথা কইতে কইতে সময়টা কখন চলে গেছে বুঝতেই পারিনি তুই আর বান্ধবীর কাছে যা সময় পাস না তাই না তুই জানিস না আজকে তো দুলা ভাই আসবে শোন তোর দুলা ভাই তো এখনো আসলো না আমার তো টেনশনে মাথা পুরো খারাপ হয়ে যাইতেছে টেনশন করে না আইসা পড়বো টেনশনের কি আছে না আমার মনে হইতেছে কি কিছু একটা হইছে তুই এক কাজ কর তুই একটু রাস্তায় গিয়ে দেখ না তোর দুলা ভাই আসতেছে কি না আচ্ছা ঠিক আছে টেনশন করে না আমি যাইতাছি যা উর্মি রে উর্মি এইদিকে থেকে আওয়াজ হইতেছে মা আমার মনে হচ্ছে ও এসে গেছে আমি যাই হ্যাঁ আচ্ছা উর্মি বেবি আসলে আমি কোন ফোন যাইছি নিজেও কইতে পারতাছি না বেবি এই দেখি ওমা খাইছে এটা যদি বের হয়ে থাকে তাহলে তো রাস্তায় জায়গায় শেষ কাল মনে হয় আমি একদমই জঙ্গলে ঢুকে গেছি যা কনফার্ম উর্মি স্বামী হ্যাঁ কি ব্যাপার তুমি এই বেড়ার কাছে এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়িতে না গিয়ে তোমার জন্য আমার টেনশনে পুরো হার্ট বিট বেড়ে গেছে আমি জানি তুমি আমার জন্য টেনশনে হার্ট বিট বেড়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলো আমি বাড়ি রাস্তা মানে এতই গল্পে একটা জায়গা দিয়ে বারবার ঘুরছি আর কি সেই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না এমনিতেই কোনো সমস্যা হয়নি তবে সমস্যা যেটা হয়েছে যে মানুষের ভুল ভাল ঠিকানাতেই আমার একটু ঝামেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আসো আসো আচ্ছা ঠিক আছে চলো আসো 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 মা তোমার জামাই চলে আসছে দেখছো আমি বলেছিলাম না রাস্তায় নিশ্চিত কোনো সমস্যা হয়েছে এই জন্য আসতে পারিনি রাস্তা ভুলে গেছে ও আচ্ছা আচ্ছা বাবাজি তা রাস্তা ভুলে গেছো ওরে একটা ফোন দিয়ে বললেই তো হইতো না না আসলে বারবার ফোন দাও আবার কি মনে করেন আপনারা বা কি কষ্ট পান সেই জন্য আমি ফোন দিই না আচ্ছা যেহেতু আম্মা সামনে তুমি এটা একটু ধরো আমার তো সালাম করতে হবে যেহেতু আমার ইয়ে আম্মা আমি তো আপনার আম্মা না আমি আপনার হালি ও আচ্ছা সরি আসলে আমি তোমাকে বুঝতে পারিনি একটা মাত্র শালি তো আসো
তুই শাড়িটা কি শাড়ি পরে? আরে আজব তো, তুমি কি কানা নাকি? চোখে রাখো না। এই তুমি আমার বোনকে সালাম করলে, তারপর আমার মাকে জড়িয়ে ধরলে কেন? ভাই আমি ব্যাপারটা কিসে বাড়িতে কিসে আব্বা দুলা ভাই আইছে। আরে এই ছাগলটা না কিরা ছাগল কেটে তোর এটা রাস্তায় আমি থামলাছিলাম। ওরে হালার ভূত, তোর গলাটাই আমি এখনই বুঝতে পারছি। হাওয়ার ঘরে হালা, আরে এটা আমার শ্বশুর বাড়ি, আর এ হচ্ছে আমার স্ত্রী। কে? এটা তোর স্ত্রী? তা আমারটা কই? না না, আপনি তোকে মানে আপনি কি? আমি আপনি তুই? এই হালার বলা রাইট কানা, তোরে থাপড়াইছি তো খেয়াল নাই। এই তুই তো চোখে দেখোস না, তুই আমার বাড়িতে কি? এই উর্মি এটা কাটা রাইট কানা, এ তো চোখে কিছু দেখে না। আবু এটা রাত কানা? হ্যাঁ, হালার বলা আমার গায়ের মধ্যে ধাক্কা খাই পড়ছে, পর আমি চটকনা দি রাত্রে থাপড়াই আরেক মই দূরাই দিছি। আমি কি করেছি? আমার নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। কেন? ঘটনা হয়েছে, আমি যে পড়াশোনার জন্য ঢাকায় গিয়েছিলাম না, তখন এই রাতকানার বাচ্চা রাতকানাকে আমি বিয়ে করে ফেলেছিলাম। হায় 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 হায়, তোমাদেরকে মিথ্যে কথা বলেছি, তোমাদেরকে বলেছি ওকে আমি বিয়ে করিনি, পছন্দ করি, ভেবেছি তোমরা যদি না মেনে নাও এই জন্য। কিরে তুই আমার মাইয়ের লগে মিথ্যা কথা কেন বলি? তুই কলি না গা, তুই যে রাতকানা, তুই যে আমার মাইয়ের ধোকা দিছিস, তোরে তো আমি থানায় দিমু। আবু থানায় তো বার যাই করবো, এখন কি করবো? ওকে তো বিয়ে করে ফেলেছি, ডিভোর্স দিয়ে দিব। অবশ্যই ডিভোর্স দিবি, রাজকানার লগে তোর সংসার করতে হবে নাকি? তুই আমার মেয়ে। কি বলতেছো? আগে একটু কথাবার্তা বলো, একটু বুঝে নাও। আমি একটা কথা বলি, হয়তো এখন এই মুহূর্তে আপনাদের কাছে এই কথাটা মানে 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 কোনো দাম নাই। আসলে আমি তো আমি ইচ্ছা করে তো রাজকানা হই নাই, এটা আমার রব আমাকে দিয়ে দিছে। বহুত ডাক্তার দেখানো হয়েছে, কোনোভাবে কোনো কিছু করতে পারি না। আসলে যদি আমি রাতকানা না হইতাম, হয়তো আমি আরও আগেই আপনাদের এখানে পৌঁছে দিতাম। এখন এটা আমার কপালে লেখা। এখন যদি আপনারা মনে করেন যে রাতকানা জামাইকে আপনারা রাখবেন না, ছেড়ে দেবেন, আমার আর কিছু বলার নাই। তুই জানিস না আমার মেয়ের সাথে প্রতারণা কেন করলি? তুই আমার মেয়ের কাছে স্বীকার করতি যে দেখো আমি তোমাকে বিবাহ করবো, আমি তোমাকে ভালোবাসি, আমার একটা সমস্যা আছে, আমি রাতকানা, তাহলে আমার মেয়ে বুঝে শুনে তোরে গ্রহণ করতো। তুই যে সিটারিটা করলি কত বড়, তুই কানা হয়ে এত বড় সিটারি করলি? হ্যাঁ তাই তো, কখনো তো বুঝতেও দাওনি যে তুমি রাতকানা। এ তোর সাথে কি ওর সাথে রাতে কোনো সময় দেখা হয়নি? না মানে আসলে আমরা আমাদের মানে ভার্সিটি ছুটি হলে আমরা যে যার মতন মানে বিয়েতে চলে যাই হোস্টেলে, কিন্তু আমি আবার মাগরিবের পরে বাড়ি হই না, কিন্তু ওই জিনিসটা আমি আসলে বুঝাতে পারি না, বা আমি নিজেও মানে কেমন জানি ছিলাম। বা শেষ বয়সে যা, ওর হলে ভিক্ষা করবি? আসলে ভিক্ষা করার মতন আমাদের ফ্যামিলি কিন্তু ওরকম না, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ফ্যামিলি কিন্তু মাশাল্লাহ অনেক হাই সোসাইটি, একটা সম্মানীয় প্রেমে ফ্যামিলির ছেলে আমি। হয়তো আমি এখন আপনাদেরকে নিতে পারছি না, এখন থেকে আমার যখন আমার বাড়িতে যাবেন ইনশাল্লাহ, যাওয়ার পরে বুঝবেন আমরা আসলে কি। তোর ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছে কিন্তু বাবা নাই, আর ছোট একটা ভাই আছে সে পড়াশোনা করতেছে, আমাদের এই আপনার আলুর গুদাম আছে, ইটভাটা আছে, আর কোনোটা অটো আছে, আর কিছু বাড়ি আছে যেটা ভাড়া দেওয়া চলতেছে আমরা। মাশাআল্লাহ, তাইলে তো ভালোই, একটু দোষ আছে। একটু দোষ আছে, চোখে চিকিৎসা করতে পারবি? এই চিকিৎসা আছে এটার? দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে যদি মাইনা নেন তাতে কোনো সমস্যা না, মানলেও কোনো সমস্যা নেই, কিন্তু কী করে বলবেন না, আমার মনে হচ্ছে যে আমি এবারে কি কোনো বাইরের লোক, আপনি যদি একটু জামাই হিসাবে সম্মান করেন বা বাইরের ছেলে হিসাবে সম্মান করেন তাতে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, এখন আমার মেয়ে ডিসিশন দিবে, কারণ আমার মেয়ে যা বলে আমি তাই রাজি। আমার মেয়ে যদি বলে ওকে রাখবে, আমি রাখতে রাজি। আমার মেয়ে বলে কেন আছে আব্বা আমি এর সংসার করুন না, তাহলে আমি এখন খেদা দিব। আব্বু বলছি কি, যেহেতু ওকে আমি ভালোবাসি আর ভালোবেসেই আমরা দুজন দুজনকে বিয়ে করেছি, এখন ও রাত কানা দেখা ওকে ছেড়ে দিব তা তো হতে পারে না, আর ওকে ছাড়া আমি থাকতেও পারবো না, রাত্রের বিষয়টা একটু ম্যানেজ করে নিব। ম্যানেজ তো করতে হবে। আসলে উর্মি এখন যেহেতু এই মুহূর্তে তুমি মাইনে নিছো, তোমাকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না তোমাকে। আসলে এই এটা তোর শাশুড়ি, বেয়াদব, আমি বারবার বলতেছি এ যা ওর ঘরে লয়ে যা, তোর রুমে নিয়ে আটকে রাখ। এইটা কি দিন দুপুরে আমার ওয়াইফ এসে জড়াই ধরে শাশুড়ি রে, সর্বনাশ! এখন তো আমার বড় চোখে চোখে রাখতে হবে, হারাম দাদার কোনো ঠিক নাই কোন সময়। হ্যাঁ গার্লফ্রেন্ড কই ধরিয়ে এলায় আল্লাহ রে।